অনেক প্রতিবেদনও দেখি, অনেক খামারি বলে যে লাভ আছে লাভ আছে, কিন্তু আমি 2019 সাল তনে লইয়া এই পর্যন্ত কোনো লাভর চোখ দেখি না। রাজবাড়ি নামের ফার্ম গড়ে তুলে প্রথম 4 বছরে ভালো আয় করেছিলেন আবুল কালাম, কিন্তু 7 বছরের গবাদি পশুর ফার্মের শেষ 3 বছর তাকে বেশ ভুগতে হয়েছে। উৎপাদিত দুধ বিক্রি করতে বিড়ম্বনা, পশু খাদ্যের দাম বৃদ্ধিসহ নানা প্রতিবন্ধকতা রয়েছে। বর্তমানে ফার্ম নিয়ে কিছুটা হলেও সংকটে রয়েছেন এই খামারি। বর্তমানে আমি 150 লিটার দুধ পাইরাম, 150 লিটার দুধ পাওয়াকালীনও আমাদের খামারে লস। আমি জানি না, আমাদের অনেক প্রতিবেদনও দেখি, অনেক খামারি বলে যে লাভ আছে লাভ আছে, কিন্তু আমি 2019 সাল তনে লইয়া এই পর্যন্ত কোনো লাভর চোখ দেখি না। খামারিরা হইতনে লাভ খুঁজাইয়া পায় তা তো আমি জানি না, কিন্তু আমি 2019 সাল তনে কোনো লাভ খুঁজাইয়া পাইরাম না। অত দুধ ভাবা পরেও, নিজে শ্রম দেওয়া পরেও 15 সাল তনে 19 সাল পর্যন্ত প্রায় 4 বছর হলাম। এটা তো প্রতি মাসে কমবেশ 40-50-60 1 লাখ পর্যন্ত পাইছে। কর্মচারী খানি খরচ দিয়াও 1 লাখ টাকা আমার বেনিফিট হয়েছে, কিন্তু 19 সাল ভর তনে আর বেনিফিটের চোখ দেখলাম না। তো এর বাদেও ও যে একটা নেশা, সপ্তাহের পরে নেশা, যেটা নেশা ছাড়াইতাম পারলাম না, করি গরু ছাড়াইতাম পারলাম না। বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের নোয়াখানী গ্রামের রাজবাড়িতে 2015 সালে রাজবাড়ি ডেয়ারি ফার্ম গড়ে তোলেন আবুল কালাম। সিলেটের একটি খামার দেখে উৎসাহিত হয়ে তিনি এই খামার গড়ে তোলেন। বাছুর সহ 2টি গাভী দিয়ে তার খামারের যাত্রা শুরু। আমি বিগত 15 সালের জানুয়ারিতে এই খামারটা শুরু করছি। সিলেট আরিবুলকর সাবর খামার দেখাত গিয়া একটু উৎসাহিত জাগিছে, যার কারণে আইয়া প্রথমে 2টা গাভী কিনছিলাম বাছুর সহ। এরপরে আমি 2 গাভী কেনা পরে 2টা তনে বালাও দুধ পাইছি, প্লাস একজন কর্মচারী লাগছে। কর্মচারীর রাখাত গিয়া দেখলাম যে 2টা গাভী দিয়ে কাবার দেওয়া যাইত না, একটু গাভী বাড়ানির দরকার। এরপরে পর্যায়ক্রমে আমি গাভী কিনছি, গরুর বাছুর তনেও গাভী হয়েছে, নলাখান করি করি এখন বর্তমানে আমার খামারও 14টা গাভী আছে। এখন ছোট বড় বাছুর, বখনা বাছুর সহ আরও 14টা বাছুর আছে। বর্তমানে তার ফার্মে 14টি গাভী, 5টি ষাঁড় ও 9টি বাছুর রয়েছে। এসব ষাঁড় গাভীকে লালন পালনের জন্য তিনি সহ আরও 3 জন শ্রমিক কাজ করেন। ফার্ম মালিক আবুল কালাম জানান, প্রথম 4 বছরে বেশ ভালো আয়ের দেখা পান, এরপর থেকে ফার্মে লোকসান দেখা দেয়। বাছুরগুলো পালনে যে টাকা ব্যয় হয় দুধ বিক্রি করে সে টাকা উঠে আসে না। বর্তমানে লস প্রজেক্টের একমাত্র কারণ হইল ফিড আর বুশি, দানাদার খানি। ফুইট, বুশি, গুড়া, দানাদার যতটা আইটেম আছে, আগে আমরা যে সময় 15 সালও খামার করি, এই সময় যদি যে জিনিসের দাম আছে 600 টাকা, এখানে এইটা হয়েছে এখন 300-1800 টাকা। বর্তমানে আমরা বুশির বস্তা খাওয়াইরাম 1800 টাকা, ফিটোর বস্তা 1300 টাকা, আমরা তো লাভ পাওয়ার কথা নাই। রাজবাড়ি ডেয়ারি ফার্মের আশপাশের 6 বিঘা জায়গা জুড়ে রোপণ করা হয়েছে ঘাস। একই সাথে আশপাশের ডোবার কচুরিপানার সাথে ফিড, ভুষি, ধানের গুঁড়া পশুগুলোকে খাওয়ানো হয়। 6 বিঘা ঘাস আছে আমার খামারের আশেপাশে, ঘাসও পানিয়ে নষ্ট করিলছে। এখন এক বেলা ফেনা দেয়, এক বেলা ঘাস দিয়ে বাঘ করে দিলাম, আর 2 বেলা দানাদার কানি দেয় সকালে আর রাত্রে। আর এখন বর্তমান 2022 সালও কোনো সরকারি কোনো অনুদানও মিলেন না। গত বন্যায় প্রায় 20 লাখ টাকা লস আমার এই খামারও। খামারও প্রায় 3 ফুট পানি খামারের ভিতরে আছিল। গরু উঠানে রাখছি, বাজারে রাখছি, এই মেইন ঘরের বারিন্দায় রাখছি, ওলাখান করিয়া অনেক গরু মারাও গেছে। ও আমার কাছে 2টা গাভী আছে, 2টা গাভীর বাচ্চা মারা গেছে, 1টা গাভী মারা গেছে। রাজবাড়ি ডেয়ারি ফার্মে সব মিলিয়ে 28টি গবাদি পশু রয়েছে। সংকট কাটিয়ে ফার্মকে লাভজনক অবস্থায় নিয়ে আসতে কাজ করছেন ফার্মের পরিচালক আবুল কালাম। তিনি সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরের সহযোগিতা প্রত্যাশা করেন। সৈয়দা আখি হক, এবিটিভি।